আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানব, আর সেটি হচ্ছে মোবাইল যোগাযোগ। একাধিক চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল ও অন্যটি স্থির ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদান এর জন্য ব্যবহৃত কমিউনিকেশন সিস্টেমকে মোবাইল কমিউনিকেশন বলা হয়। এটি একটি ডুপ্লেক্স বা দ্বিমুখী কমিউনিকেশন সিস্টেম, যার সাহায্যে সুনির্দিষ্ট নেটওয়ার্ক এরিয়ার মধ্যে স্থির বা চলমান উভয় অবস্থায় যে কোনো ধরনের ডেটা কমিউনিকেশন সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডেটা ট্রান্সমিশন মোডে পড়েছি। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করে থাকি সেটি কিন্তু ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, অর্থাৎ উভয় দিক থেকে ডেটা একই সময়ে আদান প্রদান করা যায়। এই কথাটি এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম। মোবাইল ফোনের উন্নয়ন ও বিকাশ লাভের জন্য অনেকগুলো ধাপ বা পর্যায় অতিক্রম করতে হয়েছে, যার এক একটি ধাপকে মোবাইল ফোন প্রজন্ম বলে। এক একটি প্রজন্ম পরিবর্তনের সময় কিছু নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয় এবং পুরনো বৈশিষ্ট্যগুলোর বিলুপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোবাইলের সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত মোবাইলগুলোর আকার আকৃতি, এদের কার্য ক্ষমতা, বিভিন্ন কিছুর বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তনগুলোকে কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে, যার প্রতিটি ধাপকে এক একটি প্রজন্ম বলা হয়ে থাকে। মোবাইল ফোনের প্রজন্মকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সরি, এখানে শ্রেণী বানানটি একটু ভুল আছে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্ম। প্রথম প্রজন্ম, 80 দশকে প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল সেলুলার নেটওয়ার্ক নির্ভর এবং এগুলো অ্যানালগ সিস্টেমের উপর ভিত্তি করে কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেলুলার নেটওয়ার্ক নির্ভর বলতে বোঝায় আমরা যে সিমগুলো ব্যবহার করে থাকি, যেমন রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, এই কোম্পানিগুলো তাদের যেই এরিয়া রয়েছে সেই এরিয়াকে ছোট ছোট আকারে ভাগ করে নেয়, আর এই প্রতিটিকে এক একটি সেল বলা হয়, আর সেই সেল থেকেই সেলুলার নেটওয়ার্ক শব্দটি এসেছে। তারপর হচ্ছে প্রথম প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য। অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহৃত হতো। দ্বিতীয়ত, সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন। তারপর বেস স্টেশন ও মোবাইল ফোন দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে, অর্থাৎ মোবাইল ফোনের যে ফ্রিকোয়েন্সি এবং বেস স্টেশনের যে ফ্রিকোয়েন্সি দুটি দুই রকমের হয়ে থাকে। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হল FDMA। FDMA এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ প্রতিটি কলের যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেই ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদাভাবে ভাগ করে দেয়া হয়। কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
অর্থাৎ এখন আমরা মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটতে পারি, গাড়িতে চলা অবস্থায় কথা বলতে পারি, কিন্তু একটা সময় ছিল যখন এক জায়গায় দাঁড়িয়ে কথা বললে সেই জায়গা থেকে একটু সরে অন্যদিকে গেলেই মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যেত। সেটা ছিল প্রথম প্রজন্মের মোবাইল ফোনে। তারপর আমরা দেখব দ্বিতীয় প্রজন্ম। 1990 সালে জিএসএম স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়। এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয়। দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: ট্রান্সমিশন সিস্টেম ডিজিটাল পদ্ধতি এবং নয়েজ মুক্ত। আমরা দেখেছি প্রথম প্রজন্মের মোবাইল ছিল অ্যানালগ সিস্টেম, ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করত, কিন্তু দ্বিতীয় প্রজন্ম থেকে ডিজিটাল সিস্টেম পদ্ধতি চালু হয়েছিল। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হল FDMA, TDMA, CDMA। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে জেনেছি FDMA এর পূর্ণরূপ হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, TDMA এর পূর্ণরূপ হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, CDMA এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা করে দেওয়া হয়, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস হচ্ছে প্রতিটি কলের জন্য টাইম আলাদা আলাদা করে সেট করে দেওয়া হয়। তারপর হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ প্রতিটি কলের যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে একটি ইউনিক কোডে রূপান্তর করে দেয়া হয়। তারপর MMS অর্থাৎ মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, SMS সেবা চালু হয়। অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে MMS এবং SMS সেবা চালু হয়। তারপর সীমিতভাবে আন্তর্জাতিক রুমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা, ডেটার নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থা, অর্থাৎ ডেটা যেন অন্য কেউ মাঝপথে চুরি করতে না পারে সেজন্য ডেটাকে এনক্রিপ্ট করে দেয়া হয়। তৃতীয় প্রজন্ম: 2001 সালে জাপানের এনটিটি ডোকোমো WCDMA প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে। তৃতীয় প্রজন্মে উচ্চ গতির ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহার সহ CDMA ও GPRS স্ট্যান্ডার্ডের ব্যাপক উন্নতি সাধিত হয়। WCDMA এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইডব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এ প্রযুক্তি ব্যবহার করে 3G নেটওয়ার্ক চালু করে। তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য: ডেটা ট্রান্সমিশনের জন্য সার্কিট সুইচিং এর বদলে প্যাকেট সুইচিং এর প্রবর্তন, ভয়েস ও ডেটা ট্রান্সমিশনের জন্য ডিজিটাল সিস্টেমের ব্যবহার, সেল সিগন্যাল এনকোডিং বা চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি হল TD-CDMA অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তারপর উচ্চ গতির ডেটা স্থানান্তর এবং আন্তর্জাতিক রুমিং সুবিধা। তারপর হচ্ছে চতুর্থ প্রজন্ম। এই প্রজন্মের মোবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হল সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন সিস্টেমে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। দ্রুত চলনশীল ডিভাইসে ডেটা স্থানান্তরের গতি 100 Mbps এবং স্থির ডিভাইসে 1 Gbps। অর্থাৎ ডিভাইসটা যদি চলমান থাকে সেক্ষেত্রে 100 Mbps এবং যদি স্থির থাকে তাহলে 1 Gbps।
চতুর্থ প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য। সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়, অর্থাৎ আইপি নির্ভর যেই নেটওয়ার্ক সিস্টেম। 4G এর গতি 3G এর চেয়ে 50 গুণ বেশি। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে পরিবর্তনের সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ, অর্থাৎ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে গেলে এই যে এরিয়ার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে সংযোগটা নিরবিচ্ছিন্ন থাকবে। উন্নত মানের মোবাইল টেলিভিশন দেখা উপযোগী, অর্থাৎ 4G মোবাইলে উন্নত মানের টেলিভিশন দেখা যায় বা আমরা এখন বর্তমান সময়ে কিন্তু দেখে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের মোবাইল যোগাযোগ এবং মোবাইলের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে আলোচনা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।